পর্ব থাকছে লেয়ার, লেয়ার নিয়ে কাজ কিভাবে করে। লেয়ারের কাজ হচ্ছে, যেমন আমি যদি কোনো ফাইলকে একাধিক লেয়ার কাজ করি, যেমন একটা ছবি আমি যদি এখানে অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করি, যেমন লেয়ার, নিউ লেয়ার, লেয়ার, লেয়ার নাম দিলাম ওয়ান, এখানে এই যে ডান পাশ শো করে, এটা হচ্ছে মূল ব্যাকগ্রাউন্ড ছবি, যে ছবিটা হচ্ছে এটা মূল ব্যাকগ্রাউন্ড, তো এটা হচ্ছে নতুন লেয়ার। যেমন আমি এই লেয়ারের মধ্যে কাজ করবো এখন, এটা হচ্ছে আমার লেয়ারের মধ্যে, লেয়ারের নাম মধ্যে, যে লেয়ার ওয়ানের মধ্যে হচ্ছে এই লেখাটা, এই লেখাটা হচ্ছে লেয়ার ওয়ান। আমি যেখানে যদি একটা চোখ দেখা যায়, এই চোখ ফুটে উঠলে চোখে যদি মাউস দিয়ে ক্লিক করি লেখাটা হাইড হয়ে যেত, হাইড, তাহলে আবার দিলে হাইড হয়ে গেল, আবার দিলে হয়ে গেল। এগুলো একটা, আমি যদি আর একটা লেয়ার নিয়ে কাজ করি, তাহলে লেয়ার, নিউ লেয়ার, এখানে যদি লেয়ার টু দিই, লেয়ার টু, এই মূল লেয়ার একটা, নেম একটা, লেখছে নেম, আমার নামের একটা লেয়ার, এই দুটো লেয়ার, লেয়ার টু, লেয়ার টু যদি কাজ করি, ভেরি নাইস পিক্স, হ্যাঁ এই একটা লেয়ার, তাহলে লেয়ার টু রয়েছে, সরি এটা আমি এই লেয়ার টু তে কাজ করি। এই লেয়ার টু তাহলে গেল, এইগুলো লেয়ার নিয়ে কেউ কাজ করে, তাহলে ব্যাকগ্রাউন্ড একটা, লেয়ার ওয়ান একটা, লেয়ার টু, এগুলো নিউ লেয়ার কাজ, ডুপ্লিকেট লেয়ার। আমি যদি লেয়ারগুলো ডিলিট করতে চাই, তাহলে লেয়ার ডিলিট করতে হলে এখানে, এখানে ক্লিক করে মাস দিয়ে, মাস দিয়ে চেপে ধরে এই যে টাইম পাশে এই ডিলেটে ক্লিক করব, ডিলিট হয়ে গেল। লেয়ার, ডুপ্লিকেট লেয়ার, ব্যাকগ্রাউন্ড কপি, অর্থাৎ এই পুরো যে ব্যাকগ্রাউন্ডটা আছে পুরো ব্যাকগ্রাউন্ডে আমি ডুপ্লিকেট করবো, আরেকটা করবো ডুপ্লিকেট লেয়ার, ব্যাকগ্রাউন্ড কপি টু, দেখছি এখানে দুইটা, এখানে দুইটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড, দুইটা কিন্তু এখানে, অর্থাৎ এক তরফে কিন্তু আর একটা আছে, এই দেখছেন একটা ব্যাকগ্রাউন্ড, ক্লিক করলে এখন একটি আছে, আবার এখানে সবে ক্লিক করলে দুইটা, অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ড উপরে আর একটা ব্যাকগ্রাউন্ড। তারপর ডিলিট করতে হবে, এখানে ক্লিক করে এই মা ডিলিটে নিয়ে নিতে হবে, লেয়ার, ডুপ্লিকেট লেয়ার গুলো ডিলিট। তাহলে আমি যদি লেয়ারটা ডিলিট করতে চাই, আমি এখানে সিলেকশন করবো, সিলেকশন করে লেয়ার গিয়ে না ডিলিট অপশন নাই, তারপর লেয়ারগুলো নিউ পিল, নিউ পিল লেয়ার, অর্থাৎ সোল কালার দিলাম আমি এখানে, যদি নর্মাল কালার ফিল একটা আছে নেম, সে কালার ফিল ওয়ান, এখানে মুড, মুডে যদি আমি ডিস স্লোপ দিই, মানে অপাসিটি যদি আমি 50% দিই, তাহলে কী হয়ে থাকে, এখানে আমি যদি কালার দিলে হোয়াইট দিই, হ্যাঁ হোয়াইট দিই, কী হয়ে গেল, এটা মূল ব্যাকগ্রাউন্ড। এখন এই লেয়ার থেকে নিউ ফিল লেয়ার, সোল্ড, সোল্ড কালার দেওয়ার কারণে এখানে একটা আবরণ সৃষ্টি হলো আর কি, আবার দিলাম, যদি এখানে এই লেয়ারটা ক্লিক করে দিলাম, লেয়ার গিয়ে নিউ ফিল লেয়ার সোল্ড, তারপর এখানে আমি দিই ইস মাল্টিপ্লাই দিই, ব্যাকগ্রাউন্ড অপাসিটি 7 দিয়ে কী হয়, কালার যে কোনো কালার, কালার দিতে পারি,
কালো সিল সিঙ্গেল সাথে সাদা হবে, কালো দিলে কালো কালো হবে। হ্যাঁ এখান থেকে যাই সিল সিঙ্গেল করি না কেন, লাল দিলে লাল হবে। দেখুন আমি যদি এই কালার দিই তাহলে এটা কালারিং হয়ে গেল, এগুলো লেয়ারের সোল্ডে। আমি গ্রেডিয়েন্ট দিই, গ্রেডিয়েন্ট দিলে এখানে আপনি যে কোনো একটা দিই, যে কোনো এটা হচ্ছে আমি ডিজাইন যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে কালারিং করা। আমি হার্ড দিলাম, হার্ড এখানে অপাসিটি দিলাম, অটোমেটিক এখানে গ্রেডিয়েন্ট চলে আসবে। এই গ্রেডিয়েন্ট আমি যাই দিই যে কোনো গ্রেডিয়েন্ট দিয়ে, দেখছেন যদি এই গ্রেডিয়েন্ট দিই তবে এটা দিই তাহলে এগুলো আমার মূল ব্যাকগ্রাউন্ড দিয়ে, এটা মূল ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা কালারিং শর্ট কালার হয়ে গেল। লেয়ার গেলাম, তারপরে লেয়ার এখন আমি যদি এখানে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিই, এখানে অনেকগুলো কালার অপশন আছে, অর্থাৎ আমি যে লেয়ার যে লেয়ারে যে ফিল কালার করলাম, ফিল কালার যদি অন্য কোনো কালারিং করি, কালার ব্রাইটনেস কন্টেস্ট কমাই, তাহলে এখানে গিয়ে নিউ অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টিং দিয়ে লাইটিং দিয়ে নর্মালে নর্মাল দিলাম, দিলাম এই ব্রাইটনেস কন্টেস্ট করা যায়, দেখছেন কন্টেস্ট এগুলো অ্যাডজাস্টমেন্টের কাজ সবগুলো কাজ একই। সেন্স লেয়ার কন্টেন্ট এখানে একই কাজ, এই অ্যাডজাস্টমেন্টের কাজ আর লেয়ার কন্টেন্টের কাজ একই কাজ, কন্টেন্ট অপশন সেম কাজ, লেয়ারের কাজ এগুলি। রিমুভ লেয়ার মাস্ক আমি যদি এখানে এগুলো ডিলিট করে দিই তাহলে সব ডিলিট করে দিই, তাহলে এখানে ক্লিক করবি, এখানে ডিলিট অপশন, ডিলিট অপশন আবার ডিলিট অপশন, এখানে মাস্ক দিয়ে আনে এখানে ডিলিট ডিলিট দিলে সব এখন আগের সাবেকে চলে আসে। লেয়ারের কাজ এগুলো আর কি, এগুলো লেয়ারের কাজ, সিলেক্টিভ সিলেক্টেড কাজ, সিলেক্টেড কাজ তো দেখাচ্ছি। যেমন আমি যদি এই মুখের অংশটাকে একটু ক্লিন করি, মানে 10 মিনিট বাড়িয়ে নিই, 30 দিই, সিলেক্টে গিয়া গ্রো দিলাম, অথবা সিলেক্টে গিয়ে সিমলা দিলাম, সিমলা দিলে এই পুরো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে। তাহলে আমি এখানে সিলেকশন দিয়ে এই ম্যাজিক ম্যাজিক ওয়ান ম্যাজিক টুল দিয়ে এখানে ক্লিক করতে হবে, সিলেকশনে গিয়া আমি যদি এখানে লাগাচ্ছি পেতার, পেতার দিলাম যদি 10 দিই, ধর দিলাম সিলেকশন দিয়া পেতার, পেতারের কাজ প্রথমে ম্যাজিক টুল দিলাম, ম্যাজিক টুল দিয়ে সিলেকশন করলাম, তারপরে সিলেক্টে গিয়ে ফেদার দিলাম। এখন এই ফেদারের কাজ কি, আমি ফেদার দিয়ে এখানে এখানে ফেদার রাডস আমি যদি 1.5 দিই তাহলে কিন্তু হয়, আবার যদি 10 সিলেকশন দিয়ে আমি যত বেশি দিব বা আমি যদি 5 দিই তাহলে এটা তার তার অনুযায়ী নিবে আর কি, বেশি অর্থাৎ আমার যতটুকু সিলেকশন করার প্রয়োজন আমি ওই ফেদার দিয়ে তার সিলেকশন করে নিব। তারপরে এমনি গিয়া যদি ব্রাইটনে একটু টাপসে গিয়া হালকা বাড়ি লাইটিং বাড়িয়ে দিই, যে লাইটিং হচ্ছে হ্যাঁ আর কমা গিয়ে কমবে, কালো হইতেছে এই, অর্থাৎ আমি যে যা সিলেকশন করেছি সিলেকশনের মধ্যে কিন্তু ব্রাইটনেস বাড়বে কমবে,
একবারে দিলাম ওকে দিলাম। তাহলে এই ম্যাজিক টুল দিয়ে সিলেকশন কোনো ফেসকে সিলেকশন সিলেক্ট ঠিক আছে কোনো ফেসকে ম্যাজিক টুল দিয়ে সিলেকশন করে তারপরে সিলেক্ট গিয়ে প্যাদার দেবে। প্যাদার দিয়ে কন্ট্রোল প্যাদার দিয়ে এখানে আমি 10 দিলাম 10। হ্যাঁ যাই দিই সিলেকশন করে তারপরে গ্রো সিমিলার গাছ কিন্তু সিলেকশন করে প্যাদার মডিফাই এক্সপেন্ড করা ওরা দরকার নাই। তারপর হচ্ছে যে এই এই সিলেক্টেড হচ্ছে কন্ট্রোল এ মানে অল দিলে তো অল সিলেকশন হবে। আমি যে পুরো ছবিটাকে ব্রাইটনেস করি তাহলে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস কন্টেস্ট পুরোটা হচ্ছে এখন। আর আমি করছি ম্যাজিক টুল দিয়ে শুধু পেস এক মিনিট পুরোটাই হচ্ছে। তো সিলেকশন দিয়ে অল দিলে পুরোটা আবার ডিসিলেক্ট দিলে সিলেকশন হবে না। অল দিলে অল সিলেকশন। কালার রেঞ্জ ইনভার্সেরা প্রয়োজন নেই প্রয়োজন তো নেই। সিলেকশন সিলেক্ট গিয়ে অল সিলেকশন সিলেক্টে কালার রেঞ্জ। কালার রেঞ্জে দেখি কী হয় তারপর একটা প্রয়োজন নেই এখানে শুধু সিলেক্ট অল তারপর ডিসিলেক্ট সিলেক্ট মডি গ্রো সিমিলার ফেদার মডিফাই মডিফাই কাজ একটা হয় না। স্মুথ করতে গেলে সিলেকশন গিয়ে সিমিলার দিলাম গ্রো দিলাম সিলেক্ট গ্রো তারপরে স্মুথ দিলাম সিম্পল ডট দিলাম সিলেকশন ট্রান্সফার দিলাম কপি করে এখানে এবার আনলাম। যেমন এখানে আমি কিন্তু বারবার সিলেকশন লাগবে না। হ্যাঁ একবার করলাম তারপরে লাইটিং হয়ে গেল সিলেকশন হয়ে গিয়ে আবার টেন্স দিলাম এটাকে এখানে নিয়ে আসলাম এভাবে নিয়ে আসলাম আবার এন্টার দিয়ে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট ক্রাফটস দিলাম। চোখের মধ্যে আগে কালো দেখছিল এখন কিন্তু না লাইটিং হয়ে গেল এগুলো সিলেকশনের টেন্স ফর্মে সিলেকশনের কাজ। আমি যদি আবার টেন্স ফর্ম দিই এটাকে ধরে নিয়ে আমি এখানে এখানে উপরে ক্লিক করি তাহলে এন্টার দিয়ে অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস কন্টেস্ট কিনা এবার তার সকল ব্রোকেন কাল হইতেছে দেখছেন এইভাবে করা যায় আর কি সিলেকশনের কাজ সিলেকটিভিটি কাজ হচ্ছে এগুলো আর কি। সিলেক্টেড তারপরে প্যাটার্ন মডিফাই গ্রো সিমিলার ট্রান্সফর্ম এগুলো হচ্ছে সিলেক্টেড সিলেক্টেড কাছে।